নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আর বামস কিচেনে আজকে আমি দেখাচ্ছি একদম টাটকা মোরল্লা মাছের একটা রেসিপি। সর্ষে দিয়ে আর কি মাছের ঝাল বানাবো, আর এই মাছগুলো আমাদের নিজেদের বাড়ির পুকুরের মাছ। আমি একটুখানি আগেই আর কি বাড়ির থেকে নিয়ে এসেছি, আর তারপরে ভালো করে কেটে বেছে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম টাটকা ফ্রেশ মাছ, আর সব থেকে বড় কথা নিজেদের বাড়ির পুকুরের মাছ। তো মাছগুলোকে এবার আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে মাছটাকে অল্প করে একটু ভেজে নেব। মানে একেবারে যে মুচমুচে ভাজাটা সেটা কিন্তু করব না। তো কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা এখন ভালোই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর মাছের ঝাল যখন করা হয় তখন কিন্তু মাছগুলোকে বেশি মুচমুচে করে ভাজার দরকার হয় না, তাতে টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নেব। মোরেলা মাছ চোখের জন্য খুব উপকারী, যে কোনো ছোট মাছই আর কি খাওয়া খুবই ভালো। তো এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মাছের ঝাল করলে পেঁয়াজটাকে এরকম ঝিরে ঝিরে করে কুচিয়ে দেয় আর কি ভালো। অনেকে পেস্ট দেয় পেঁয়াজের, কিন্তু সেটা আমার ভালো লাগে না। তো এর সাথে আমি এখন দিচ্ছি 3-4 কোয়া আর কি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিরে দেবেন, কারণ হচ্ছে যদি না চেরা থাকে না, তেলে দেওয়ার পরে ফেটে কিন্তু গায়ে লাগতে পারে, মানে লঙ্কাগুলো ফেটে যায় তেলে দেওয়ার পরে। এবার আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটা আলাদা রকম সেন্ট বেরোয়, কালো জিরে দেওয়া পেঁয়াজ যখন ভাজা হয় তখন একটা সত্যি আলাদা রকম সেন্ট বেরোয়। এবার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে বাটাও দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। আর এখন এর সাথে আমি দিচ্ছি সর্ষে বাটা। এখানে মোটামুটি 3-4 চামচ সর্ষে আমি বেটে নিয়েছিলাম আগে, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এই জলটাই কিন্তু ঝোলটাই আর কি হবে, আর মাছটা এর মধ্যেই আর কি দিয়ে আর কি ফোটাবো। সেই পরিমাণ কিন্তু পরিমাণটা বুঝে আমি জলটা দিলাম, এটা একটু মাখামাখাই হয় সেজন্যে অল্প পরিমাণেই জল দিলাম। এবার জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠতে দেবো আমি। ঝোলটা এখন একটু ফুটে উঠেছে, এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সবসময় কিন্তু এরকম টাটকা মাছ পাওয়া যায় না, টাটকা মাছের টেস্ট অনেকটাই আলাদা হয়। মানে সবসময় আর কি সবাই চেষ্টা করে টাটকা মাছটা খাওয়ার, কিন্তু আমরা যখন মানে পাই না তখন বাধ্য হয়ে ওই দোকান থেকে যা পাওয়া যায় তাই কিনে নিয়ে চলে আসতে হয়, কিছু করার থাকে না সেজন্যে।
এখন কিন্তু মাছগুলো দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মানে জলটা একটু কমিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে। এখন দেখুন একদম কিন্তু ঝোলটা কমে এসেছে আর এটা রেডিও হয়ে গেছে। আর আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি, আর এখন এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এটা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখন এটা আমার রেডি, আর এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো টাটা।